হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটিতে থাকবে আমি প্রতিদিন কি কি করি, কবুতরকে কিভাবে খেতে দেই এবং পানি দেওয়ার খাবারের সময়, সব মিলিয়েই থাকবে ভিডিওটি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি প্রতিটি দাপড়িতে চটের ছালা বিছিয়ে খাবার দিই, সেটা বিছাচ্ছি। সবগুলি বিছানো শেষ হলে এরপর খাবার দেব। এটা পুরা উড়ানোর নর কবুতর এই দাপড়িতে সবগুলি। এটা মাদি, মাদির দাপড়ি থেকে শুরু করলাম খাবার দেওয়া। এখানে ব্রিডিং মাদি এবং ছোট বাচ্চা আছে কিছু। ছালা বিছানোর পর দেখবেন যে কিছু কবুতর ড্রপিং করে দেয়। আপনারা সকলেই চেষ্টা করবেন ড্রপিং ফেলে দিয়ে এরপর কবুতরকে খাবার দিতে, নয়তো খাবারের সাথে সেটা মিশে গেলে কবুতরের বদহজম হবে, এতে কবুতরের পেট খারাপ হয়ে সমস্যা করতে পারে, অসুস্থ হয়ে যাবে। এখানে সব নর, আমার জাবরা সাপচিলা খুব পছন্দ, খাকিও পছন্দ। এই প্রথম আমি সারা সারের জন্য তিনটা গররা বাচ্চা করছি, দেখি বাচ্চাগুলি কেমন করে। বাচ্চাগুলির মা 111 কিলো জেনারেশনের। বড় ভাই দিয়েছিল ওখান থেকে এনে, আর আমার একটা সিলভার গররা নট দিয়ে করছি। নটটার চোখ এক্সেপশনাল, একদিন আমি ওই নটটাও দেখাবো। নটটা মোল্টিং আছে তাই সুন্দর লাগে না, তাই দেখাই নাই। এই খাঁচাতে সব নর বাচ্চা। আমরা সকলেই চেষ্টা করব কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে, পরিষ্কার পানি দিতে, কারণ এখন আবহাওয়া চেঞ্জ হইতেছে, কবুতরের রোগ জীবাণু ভাইরাস শুরু হবে। তাই সকলেই সবার লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। লফট যত পরিষ্কার থাকবে কবুতরও তত সুস্থ থাকবে, ভাইরাস তত কম আসবে। আমরা সকলেই চেষ্টা করব আমাদের লফট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই যে সিলভার নটটা ওই খাঁচাতে দেখতে পেয়েছেন। খাওয়ানো শেষ, সব ছালা তুলে নিয়েছি, কবুতরকে পানি দিয়েছি। এই যে পাতিলের উপরে যে মাদিটা দেখতে পাচ্ছেন সেটা ফিটকি লাইনের মাদি। খুব ভালো লাগে যখন সব কবুতরের খাবার জন্য দেই, সবাই পাখা ঝাপটায় নামে একসাথে খাওয়ার জন্য, দেখতে খুবই ভালো লাগে। সাইডে যে মাদিটা পানি খেতে সেটা সুন্দরী লাইনের মাদি, 10 কিলো ইনটেক আসা। এই যে মাথা উঁচা করছে, মাদিটা খুবই পছন্দের। মাদিটার মা কিছুদিন আগে বিক্রি করে দিছি, এখন সব জাবরা থাকবে, জাবরা কবুতর পছন্দ তাই মাদিটা বিক্রি করে দেওয়া। আর এই খাকিটা আমার অনেক পুরাতন মাদি, খুবই পছন্দের একটা মাদি, এর বাচ্চার সার্ভিসও ভালো। সাথে দুইটা বেজি লাইনের বাচ্চা আছে। লালচুল্লি বাচ্চাটা বিক্রি হবে, জোড়া বাচ্চা আছে, যদি কেউ নিতে চান কমেন্ট করবেন। মাও আছে সাইডে, একটু পর দেখতে পাবেন। এখানে সব ব্রিডিং নর, বইল পাখি নর আছে একটা, এর জন্য একটা মাদি প্রয়োজন। এই লালচুল্লি নরটারই বাচ্চা আছে, বিক্রি হবে, যদি কেউ নিতে চান কমেন্ট করবেন। যে নরটা পানি খাইতেছে চাবরা, এটা আমার ফাইটার লাইনের নর মেন। এই যে আরেকটা বাচ্চা, এটা হালকা ঘিয়া চুল্লি কালার আসছে, কিন্তু খুবই ভালো ফ্লাই করে। কবুতরগুলি বিক্রি হবে। এখানে সব নর বাচ্চা, আমরা সবাই এখন কবুতর বাইরে দিচ্ছি। সকল ভ্যাকসিন এবং ওষুধের কোর্স টোর্স কমপ্লিট করে এরপর বাইরে দেব। এখন কিছুদিন পরেই কবুতরের ভাইরাস আসবে। সকলের কবুতর যাতে সুস্থ থাকে সকলেই দোয়া করবেন। আর কবুতর ছাড়ার ফলে দেবেন, অনেক কবুতর চুনা পায়খানা করে এবং খাবার দেওয়ার পর অনেক কবুতর নামে না খাওয়ার জন্য। যে সকল কবুতর নামে না বা খাইতেছে না, শুকিয়ে যাচ্ছে, ওদের আলাদা করে ট্রিটমেন্ট করে এরপর একসাথে রাখবেন, নয়তো কবুতরের ভাইরাস ছড়ায় যাবে। আল্লাহ হাফেজ। সকলেই কবুতরের জন্য দোয়া করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।